আজকেও আমি আপনাদের মাঝে কিছু উক্তি নিয়ে উপস্থিত হলাম। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। এটা বলেছেন ডক্টর APJ আব্দুল কালাম। সাফল্যের 3টি শর্ত: 1. অন্যের থেকে বেশি জানুন। 2. অন্যের থেকে বেশি কাজ করুন। 3. অন্যের থেকে কম আশা করুন। এটা বলেছেন উইলিয়াম শেক্সপিয়ার। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বসতে সে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না। এটা বলেছেন সমরেজ মজুমদার। এই পৃথিবীর প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়, কারণ কিন্তু কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। তাই যেটা ছিল না সেটা না পাওয়া থাক, সব পেয়ে গেলে জীবনটা একঘেয়েমি হয়ে যায়। মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী। এটা বলেছেন আমাদের প্রিয় স্যার হুমায়ুন আহমেদ। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমার। এটা বলেছেন শেক্সপিয়ার। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। এটা বলেছেন কাজী নজরুল ইসলাম। দুর্ভাগ্যবান তারাই যাদের প্রত্যুবন্ধী। এটা বলেছেন এরিস্টটল। আমি বিশ্বের সব ইহুদি মারতাম, কিন্তু কিছু ইহুদি বাঁচিয়ে রাখলাম যাতে পুরো বিশ্ব বুঝতে পারে যে কেন আমি তাদের মেরেছি। এটা বলেছেন হিটলার। আমি সবসময় পরীক্ষার বিরোধিতা করি, পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহকে মেরে ফেলে। শিক্ষার্থীর জীবনে কোনোভাবেই দুটির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয়। আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করতাম, শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনতো তাহলেই আমি তাদের ডিপ্লোমা দিয়ে দিতাম। এটা বলেছেন আইনস্টাইন। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। এটা বলেছেন জন W গার্ডনার। পাখি উড়ে গেলে পলক ফেলে যায় আর মানুষ চলে গেলে ফেলে যায় স্মৃতি। এটা বলেছেন আমাদের হুমায়ুন আহমেদ স্যার। একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। এবার গ্রীষ্মের গরমে রাস্তার 2 মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। এটা বলেছেন আলবার্ট আইনস্টাইন। মানুষকে ঘৃণা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, কিন্তু মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককে হত্যা করা হয়েছে, ভবিষ্যতে হয়তো হবে। এটা বলেছেন হুমায়ুন আহমেদ। বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম প্রেমামনা বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। এটা বলেছেন আমাদের বিশ্ববিখ্যাত কাজী নজরুল ইসলাম। বীররা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে। এটা হচ্ছে শেক্সপিয়ার। চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না। এটা বলেছেন রবি ঠাকুর। যখন তুমি মারা যাবা তখন তোমার ব্যাংকে যে পরিমাণ টাকা থাকবে সে হলো ওই টাকা যা তুমি তোমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাজ করে আয় করেছিলে। এটা বলেছেন হিটলার। প্রেম হয় শুধু দেখা ও চোখের ভালো লাগা থেকে, রাগ থেকে প্রেম হয় ঘৃণা প্রেম
হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকে। প্রেম আসলে লুকিয়ে আছে মানব সম্প্রদায়ের প্রতিটি ক্রমসমে, একটু সুযোগ পেলেই সে জেগে ওঠে, এটা বলেছেন হুমায়ুন আহমেদ। পৃথিবীতে আনন্দ ও দুঃখ সব সময় থাকবে সমান সমান, বিজ্ঞানের ভাষা। কনজারভেশন অফ আনন্দ, একজন কেউ চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে। আজ হিমের বিয়ে, হুমায়ুন আহমেদ। বিরক্তিকর কোনো মানুষ ফ্রেন্ড হতে পারে না, পৃথিবীতে ফ্রেন্ড মাত্র ইন্টারেস্টিং ক্যারেক্টার, হুমায়ুন আহমেদ।